সামনে ভাই একটু সময় দিবেন ভাই সময় দিবেন সময় দিবেন সময় দিবেন জনগণকে সচেতন করার ক্ষেত্রে আমাদের এই লিফলেটটির মাধ্যমে আপনারা পৌঁছে দিবেন। এই লিফলেটটি একটি প্রেসক্রিপশন, কিন্তু এটি বিএনপির উচ্চ পর্যায়ে যে বিশেষজ্ঞ ডাক্তারগণ আছেন তাদের সমন্বয়ে লিফলেটটি তৈরি করা হয়েছে। এই লিফলেটটি যারা ফলো করবে আমি মনে করি বা এটা বাস্তবতা যে তার ডেঙ্গু প্রশমনে আর হসপিটালে যেতে হবে না, এটাকে অনুসরণ করেই প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। তাছাড়া এই লিফলেটের মধ্যে একটি ওয়েবসাইট দেওয়া আছে যেখানে রক্ত সরবরাহ করা হচ্ছে দলের পক্ষ থেকে। এই ওয়েবসাইটটি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে যাদের জরুরি রক্তের প্রয়োজন বা আপনাদের নিকটাত্মীয় বা আপনাদের আমাদের দলীয় অনেক নেতাকর্মী অসুস্থ হচ্ছেন, সাধারণ জনগণ অসুস্থ হচ্ছেন, রক্তের প্রয়োজনে এই ওয়েবসাইটে ঢুকলেই একটি ক্লিকের মাধ্যমেই আপনারা আপনাদের রক্ত প্রয়োজনীয় রক্ত কিন্তু সংগ্রহ করতে পারেন। অনেক আওয়ামী লীগ নেতারা নব্য বিএনপি সাজিয়ে চাঁদাবাজি দখলবাজি লিপ্ত হচ্ছে। আমাদের স্বাস্থ্যকে বিএনপির কোনো নেতা কর্মী আজ পর্যন্ত কোন চাঁদাবাজি দখলবাজিতে যায় নাই। যা করেছে সে আওয়ামী লীগের, যা করেছে সে আওয়ামী লীগের সেই সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী খুনি কামারের লোকজন এই রাজধানী ঢাকার স্টেজ জয় করেছে। আমাদের কোনো লোকজন, আমাদের দলের কোনো লোকজন কোনো চাঁদাবাজি দখলবাজি যুক্ত নয়। আমাদের বক্তব্য চাই ওই আওয়ামী তরুণদেরকে সেখানে তাদেরকে ধরে উত্তর করতে হবে।